পলাশ কখনোই আসলে অভিনয় করতে চায় না। আমার প্রথম মেসেজ ছিল হচ্ছে যে আপনি সারাদিন অনেক ঝামেলার মধ্যে থাকেন, আপনি এটা দেখলে মজা পাবেন। আসলে কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য হোটেল রিল্যাক্স বানাই নাই। ছোটবেলা থেকেই আসলে আমার পূর্ণিমাপুর প্রতি এক ধরনের ফ্যাসিনেশন ছিল, সিনেমার নায়িকা। পূর্ণিমাপুর যতক্ষণ স্ক্রিনে থাকবে ততক্ষণ যাতে তার একটা আলাদা পাওয়ার থাকে। আমার কাছে মনে হয় আজকে হোটেল রিল্যাক্স নিয়ে আমরা কথা বলি, ব্যাচেলার পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আবার কথা হবে। এই ঈদে একটার বেশি কাজও করতে পারিনি, সবাই প্রচুর পরিশ্রম করছে, যেটা আসলে আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন। টেকনিশিয়ান যারা কাজ করতেছিল সবাই আসলে আমরা খুব এনজয় করে কাজটা করি, আই বিলিভ ইন নাম্বারস। এখন রিল্যাক্স, এখন রিল্যাক্স। পূর্ণিমাপুর আসলে অসাধারণ, কারণ ছোটবেলা থেকেই আসলে আমার পূর্ণিমাপুর প্রতি এক ধরনের ফ্যাসিনেশন ছিল যে পূর্ণিমাপুর সে সিনেমার নায়িকা। সো ওই জায়গা থেকে প্রথম যখন, এর আগেও পূর্ণিমাপুর সাথে আমাদের বেশ কয়েকবার কাজ করার কথা ছিল, বাট সামহাও ব্যাটে বলে মিলেনি। বাট হোটেল রিল্যাক্সে যখন আমি ভাবতেছিলাম যে আচ্ছা, যেহেতু স্পেশাল ক্যারেক্টার, ছোট ক্যারেক্টার, এটা আপুকে বলবো কি বলবো না, তারপর সাহস করে শেয়ার করলাম। শেয়ার করার পর পূর্ণিমাপুর বেশ অ্যাপ্রিসিয়েট করলো যে আচ্ছা ঠিক আছে, তোমার কনসেপ্টটা ডিফারেন্ট, কন্টেন্টটা ডিফারেন্ট, সো আমি যেহেতু এই ধরনের ক্যারেক্টার করিনি, সো আমি করতে চাই এবং দেখি যে তুমি কীভাবে আসলে প্রেজেন্ট করো। সো আমার টার্গেট ছিল যে পূর্ণিমাপুর যতক্ষণ স্ক্রিনে থাকবে ততক্ষণ যাতে তার একটা আলাদা পাওয়ার থাকে। সো ওই চেষ্টাটা আমরা করছি তার এন্ট্রি থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত। আসলে হোটেল রিল্যাক্সে আমি গত নভেম্বর থেকে হোটেল রিল্যাক্স নিয়ে কাজ শুরু করি, এরপর থেকে আসলে টানা 3-4 মাস আমি এই প্রজেক্টের মধ্যেই ছিলাম। এই ঈদে একটার বেশি কাজও করতে পারিনি, এবং এই প্রজেক্টটার পেছনে নট অনলি মি, আমার টোটাল টিম, আর্টিস্ট, টেকনিশিয়ান যারা কাজ করছে সবাই প্রচুর পরিশ্রম করছে, যেটা আসলে আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ইনফ্যাক্ট আমার আর্টিস্ট যারা ছিল, আমি যদি আসলে চিন্তা করি সম্মানী দিয়ে ভ্যালুয়েশন করতে, তাহলে অনেক সম্মানী দিতে হবে, কারণ প্রত্যেকটা আর্টিস্ট প্রচুর পরিশ্রম করছে। এবং একটা সময় আমাদের এরকম অবস্থা হয়ে গেছিলো যে টোটাল প্রজেক্টটা শ্যুট শেষ করতে প্রপার ওয়েতে যতদিন লাগবে আমরা ততদিনই শ্যুট করবো, এটা আসলে কোনো টাইমের মধ্যে ছিল না। এই ব্যাপারটা আসলে আর্টিস্টদের মধ্যে যেরকম ছিল, টেকনিশিয়ান যারা কাজ করতেছিল সবাই আসলে আমরা খুব এনজয় করে কাজটা করছি। সো আমরা যখন শ্যুট করি তখনই আমরা এনজয় করছি, এখন অডিয়েন্স দেখলে ডেফিনেটলি এনজয় করবে। এখন রিল্যাক্স, এখন রিল্যাক্স। দেখেন আমি আসলে মনে করি, বিকজ অফ আমি সবসময় মেজরিটি কাউন্ট করি, আই বিলিভ ইন নাম্বারস। সো আমি যখন কোনো কাজ থেকে 80% to 90% পজিটিভ ফিডব্যাক পাই, তখন আমি ধরে নেই যে ওকে ফাইন, আমার এই কাজটা ম্যাক্সিমাম মানুষকে টাচ করতে পারছে, বা আমি যেই কথাটা বলতে চাইছি সেটা মানুষ রিসিভ করছে। সো প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ থাকে, আপনি যেই কাজই করবেন সেটার একটা নেগেটিভ পোর্শন থাকবেই। সো আমরা সবসময় পজিটিভিটিটা নেই, নেয়ার ট্রাই করি আর। আমার প্রথম মেসেজ ছিল হচ্ছে যে আপনি সারাদিন অনেক ঝামেলার মধ্যে থাকেন, আপনি এটা দেখলে মজা পাবেন, এটাই ছিল আমার মূল মেসেজ। সো এছাড়া আমি আসলে কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য হোটেল রিল্যাক্স বানাই নাই। খুবই ভালো লাগে, পলাশ কখনোই আসলে অভিনয় করতে চায় নাই, সেখান থেকে ওকে দিয়ে জোর করে করে অ্যাক্টিং করাইতে করাইতে আজকে এই জায়গায় পলাশ আসছে। তো পলাশের প্রত্যেকটা স্টেপ আমার চোখে দেখা, তো আমি খুবই এনজয় করি ওর বড় হওয়াটা। আমার কাছে মনে হয় আজকে হোটেল রিল্যাক্স নিয়ে আমরা কথা বলি, ব্যাচেলার পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আবার কথা হবে। না সেটা চাওয়া আছে, দেখেন আমি একটা ওয়েব সিরিজের পেছনে লাস্ট 4-5 মাস সময় গেছে, প্রত্যেকটা কাজের পেছনে আসলে অনেক লম্বা একটা সময় যায়, যেটা আসলে সবাই জানে না। সো একটা সিজনের পেছনে আসলে অনেক সময় যায়, সো আমাদেরকে একটু সময় দিতে হবে। ভিউ বিষয়টাকে অনেকভাবে কাউন্ট করি, প্রথম হচ্ছে যখন আমার কাজটা 100 জন মানুষ দেখে, 100টা ভিউ যদি কাউন্ট হয় সেটা ডেফিনেটলি আমার ভালো লাগে। কিন্তু আমি এটা বলতে নারাজ যে 100 জন মানুষ আমার কাজটা দেখছে বা ম্যাক্সিমাম মানুষ আমার কাজটা দেখছে তার মানে দিস ইজ দ্য বেস্ট কন্টেন্ট, বিষয়টা সেটা না। হয়তো বা সামহাও আমার কন্টেন্টের সাথে কোনো না কোনো কানেক্টিভিটি অডিয়েন্স পাইছে, দ্যাটস ওয়াই আমার কন্টেন্টটা বেশি দেখছে। আর কেউ যদি আমার কাজ দেখে ডেফিনেটলি আমার ভালো লাগবে, কখনই আমার খারাপ লাগবে না।